সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খন্দকার রবিউল ইসলাম দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন হিরো আলম শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রত্যেকটা দেশেই এই হিরো আলমকে চিনে সেই হিরো আলম শুধু অনেকেই যাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন যারা তাকে নিয়ে রুচির দুর্ভিক্ষ বলেছেন কিন্তু সেই হিরো আলমই কিন্তু জাতির ক্লান্তি লগ্নে ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে গিয়ে কিন্তু তিনি সমর্থন দিয়েছেন তাদেরকে সাপোর্ট করেছেন পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন দেশে হিরো আলমের চেয়ে অনেক বড় বড় হিরো রয়েছেন যারা সেলিব্রিটি মনে করে নিজেদেরকে বা জনপ্রিয়তার অনেক জনপ্রিয়তা রয়েছে তাদের কিন্তু সেই ধরনের কাউকে কিন্তু আমরা এই শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে দেখি দেখিনি কিন্তু এই হিরো আলম যাকে নিয়ে বিরূপ মন্তব্য আপনারা করেছেন তারা সেই হিরো আলমই কিন্তু ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তো আজকে আমরা সেই হিরো আলমের সঙ্গে একটু কথা বলবো জানবো তার অনুভূতি এবং আজকের যে স্বাধীন বাংলাদেশ ছাত্র যে স্বাধীন করেছে যে দেশটি সেইখানে তার কিছুটা হলেও অংশগ্রহণ ছিল তার কৃতিত্ব সেখানেও আছে তা আমরা একটু জানবো হিরো আলম ভাইয়ের কাছে আমরা যদি একটু আলম ভাই আপনাকে কিছু জানতে চাই যে আপনি এই যে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ালেন এটা কেন দাঁড়ালেন আপনি মানে কিভাবে জানেন একটু যদি একটু বলেন দেখুন আমি হিরো আলমের কথা বাদ দেন একজন প্রকৃত কোনো মানুষজন হয় রক্তে গড়া এবং তার ঘরে কোনো সন্তান থেকে থাকে যে আরে আমাদের ছাত্র এবং ভাই বোনদেরকে পিটিয়ে মারা হয়েছে গুলি করে মারা হয়েছে সেই মুহুর্তে সে যে কোনো রাজনীতিবিদ বলেন সে একটা হিরো বলেন সেলিব্রিটি বলেন যেটাই বলেন না কেন সে বিবেকবান লোক হলে সে ঘরে বসে থাকতে পারিবে না রাস্তায় আসবে কারণ আমাদের ছাত্র আমাদের ভাই বোনকে গুলি করে মেরে ফেলে দেওয়া হইতেছে আমাদের অবশ্যই তাদেরকে বাসাতে হবে আমরা সব কিছু মিলে আমরা কিন্তু কী করছি আমি আমার বিবেকটা আগে থেকে আপনারা জানেন হিরো আলম কোনো এমপি বলেন মন্ত্রী বলেন কোন সরকার বলেন কোনো রা মনে করেন নেতা বলেন আমি কিন্তু অন্যায় করলে তাদের সাথে কথা বলেছি প্রতিবাদ করে সেটা আগে থেকে আমার অভ্যেস ছিল আর কি সব কিছু মিলে আমি আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে আমি ঘরে থাকতে পারিনি আমি ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এই যে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন কোঠা আন্দোলন থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সেটি সরকার পতনের আন্দোলনের রূপ নিয়ে রূপ নিল এবং শিক্ষার্থীরা কিন্তু সেই ছাত্ররা কিন্তু সরকার পতন ঘটিয়েই তারা ছেড়েছে যে পাঁচই আগস্ট যেটি বাংলাদেশের বলা হচ্ছে আরেকটি নতুন স্বাধীন দেশ পাঁচই আগস্ট আমরা পেয়েছি তো এই যে শিক্ষার্থীরা শুধু কিন্তু সেখানে থেমে থাকিনি তারা বিভিন্ন কর্মকাণ্ড করছে এখন তারা রাস্তা পরিষ্কার করছে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমরা দেখেছি আপনি ট্রাফিক দায়িত্ব যারা পালন করছে তাদেরকে ফুল দিয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তো ছাত্রদের এই কর্মকাণ্ডগুলো আপনি কীভাবে দেখছেন আসলে আমরা শুধু ছাত্রের কথা কেন বলে আমরা সাধারণ মানুষও যদি আপনার ট্রাফিকের দায়িত্ব পালন না করে তারপর মনে করেন ময়লা আবর্জনা পরিষ্কার না করে যে কোনো মনে করেন অন্যায় অত্যাচার প্রতিবাদ না করেন তাহলে তো একা সম্ভব না আমি সেই হিসেবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম যারা ট্রাফিক ছিলো তাদের পথে সিগনালে নিজেও দাঁড়িয়ে ছিলাম ময়লা আবর্ধনা সেখানেও ছিলাম এবং তাদেরকে মানুষের ফুল দিয়ে তাদের মনে করেন ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কারণ সবাই শুধু ছাত্রদের ওপর আপনি একা আপনি কেন দেশটা ছেড়ে দেবেন আপনি দেশের নাগরিক না আপনি মানুষ না আপনি দায়িত্ব আছে না আপনি কেন হলে দেখ ছাত্রদের কথা বলেন ছাত্রদের পাশে আপনি যখনই আমরা দাঁড়াবো তাদের সাহস বাড়ে তাদের অনুপ্রেরণা বাড়ে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ফলো করতে হয় আমরা চেষ্টা করছি এরকম করে সব কিছু মিলে আমি ছাত্রদের পাশে দাঁড়ায় তাদেরকে আরও সাহস দেওয়ার চেষ্টা করেছি আমি ছয় আগস্ট বা পাঁচে আগস্ট যেই বিজয় উল্লাস করছিল ছাত্র জনতা এই বিজয় উল্লাসের পর পরেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করেছে যদিও ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তারা বলেছে তাদের এই বিষয়ে তাদের কোনো সম্পৃক্ততা নেই এটা তৃতীয় একটি পক্ষ এটাকে সুযোগ নিয়েছে অনেকে ব্যক্তি শত্রুতা ছিল তার সঙ্গে সেই ব্যক্তি শত্রুতা সেখানে কাজে লাগিয়েছে এই অস্থিত অস্থিরতার মধ্যে এটাকে আপনি কিভাবে দেখেন আসলে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তার এমন হারে কিছু লোক কেমন অত্যাচার করছে সে অত্যাচারের প্রতিটা লোকের ভিতরে একটা রাগ থাকে সেই রাগটা সেনকে তারা অনেকে হয়তো তাদের সামনে পড়ে গেছে তারা মনে করে দেখছে আমার এই ভাইয়ের চাল স্টলটা দখল করছে এই মার্কেটটা লুটপাট করছে এই এলাকাতে দখল করছে তখন করছে কিন্তু তখন এই রাগেতে অনেকে কিন্তু অনেকের ভাঙচুর করছে মারধর করছে অনেক কিছু করছে কিন্তু দিন শেষে একটা কথা বলবো অনেকেই কিন্তু লুটপাট করছে এই লুটপাটের পক্ষবাদী না অনেকে সাধারণ মানুষকে কিন্তু মারধর করছে এটা সাধারণ মানুষ আমি মারধর করে ছিলাম না সব কিছু মিলে আমরা এইরকম স্বাধীন চাইনি যে স্বাধীন হওয়ার পরে টাকাটি তারপর ছিনতাই মানুষ খুন আবার করবে এই এমন স্বাধীন কিন্তু আমরা চাইনি কেউ যদি অন্যায় করে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে সে অন্যায় করে তারকে ধরে আনো পুলিশের হাতে তুলে দাও জনতার হাতে তুলে দাও শাস্তি দাও কিন্তু মানুষ খুন করা কারণ আওয়ামী লীগ সরকার যদি কাউকে খুন করে থাকে তাহলে আপনি দোল খুন করলেন তা আপনি তো খুনি হয়ে গেলেন সে যে আপনি লুটপাট করে থাকে আপনি লুটপাট করতে আপনি ডাকাত হয়ে গেলেন তার কারণে তাদেরকে এমনের শাস্তি দিতে হবে তাকে মেরে না ফেলে দিয়ে যে ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ যাতে চুরি করার সাহস না পারে ডাকাতি করার সাহস না পারে কাউকে খুন করতে সাহস না পারে এই ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে কোনো শাস্তি এমনের হবে শাস্তি হওয়ার স্বাধীনতা যাতে কার্যকর হয় ভুলে যাতে না যাতে কাউকে তো ফাঁসির অর্ডার দেয় তাকে ফাঁসি সাধ্যের মধ্যে মারতে হবে কাউকে তো মনে করেন অন্যায় কোনো অত্যাচার করে তেমন অন্যায় অত্যাচার প্রতিবাদ করা তো এইরকম মনে করেন মানুষের অন্যায় যারা করবে তাদের প্রতিবাদ করলি শাস্তি দিলি এইরকম মনে করেন জনগণ এবং সন্ত্রাসের বাহিনী বলেন যারা বলেন ঠিক হয়ে যাবে কিন্তু প্রতিহিংসা মানুষ মেরে ফেলে দালাউপুর দিয়ে কোনোদিন দেশে শান্তি আনা যায় না আচ্ছা এই আপনার আপনি অবশ্যই ছাত্রদের পক্ষ ছিলেন কিন্তু যারা লুটপাট করেছে তাদের সেই পক্ষে আপনি না কারণ এটি আসলে কোনো মানুষের কাজ না যারা যেটাই করেছেন তো আরেকটা বিষয় যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের মধ্যে কিন্তু আমাদের যে ছাত্র আন্দোলনে যারা ভূমিকা রেখেছিল সেখানে কিন্তু দুজন ছাত্র নেতাও কিন্তু সেখানে রয়েছে তো নতুন সরকারের কাছে নতুন এই ছাত্র নেতাদের কাছে আপনার আপনার প্রত্যাশা কি কী চান আপনি তারা কিভাবে দেশটাকে পরিচালনা করবে আমরা নতুন যারা সরকার এই মুহূর্তে গঠন করেছেন ভবিষ্যতে নির্বাচন হওয়ার পরে যারা সরকার আবার গঠন করবেন তাদের কাছে সবারই একটাই সওয়া দেশ স্বাধীন হয়ে গেছে আমরা নতুনভাবে আবার জন্মগ্রহণ করেছি দেশে এখন এই দেশে এমন একটা দেশ চাই যেখানে কোনো জায়গার কোনো চাকরিতে কোনো ঘোষ থাকবে না কোনো মামা খালো টেলিফোন থাকবে না তার নিজের যোগ্যতা সে চাকরি করবে কোনো জায়গা চাঁদাবাজি চলবে না সে চলবে না এবং যেখানে মানুষের অন্যায় অত্যাচার হবে সেখানেই মানুষ প্রতিবাদ করবে যে আমাদের মানে ছাত্র সমাজের থেকে শুরু করে যে কোনো সাধারণ মানুষের যেরকম খুন খারাপই হয়েছে এরকম আমরা সামনে দিয়ে চাই না আমরা চাই সুন্দর একটা দেশ সুন্দর একটা পরিবেশ এবং আমরা চাই সামনে আগামী দিনে ভবিষ্যৎ যারা আমাদের দেশ স্বাধীন করছে তাদেরকে নিয়ে কাজ করতে আচ্ছা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা এই ব্যবস্থাগুলো আপনি কি ধরনের মানে কি চান যে কি উন্নত হওয়া দরকার কিনা আমাদের বর্তমানে বললাম তো একটু আগে যে নতুন একটা আমরা দেশে জন্মগ্রহণ করি স্বাধীন হয়েছে এখানে কোনো রকম কোনো অন্যায় অত্যাচার চলবে না যেখানে ঘোঁ যেখানে জুলুম যেখানে অত্যাচার কোনো ডাক্তারদের মনে করেন ঘোঁট চায় কোনো চিকিৎসাধনের দল মনে করেন কোনো রোগী মারে ডাক্তার ঘোর চায় সবার মতে ওই সে এত বড় বড় ডাক্তার পটাসপট করে চড় মারতে হবে টানে টানে তুই কেন ঘুর চালি এইরকম যে আপনারা অন্যায় প্রতিবাদ করতে সারেন অন্যায় প্রতিবাদ করতে পারেন আপনারা তাহলে সুন্দর একটা দেশ পাবেন আর আপনারা যদি মনে করেন ডাক্তার আপনাকে একটা গরম দেখালো ভুল চিকিৎসা করলো ঘোষ চালো আপনি নিরাপত্তা পালন করে আপনি একটা সিটের জন্য আপনি ঘোষ দিয়ে সামনে একটা সিট নেওয়ার জন্য যাবেন তাহলে তো আর সুযোগ পেয়ে যাবে সুযোগটা আমরাই দিই তাদেরকে সুযোগ আমরা জনগণ দিই তাদেরকে ঘোষ খাওয়া সুযোগ করে দিই আমরা চাকরি মনে করেন মনে করেন যে কোনো কাজে অন্যায় করলে অন্যায় সুযোগ করে দিতেছে দোষটা আমাদের এই সুযোগটা আপনারা জনগণ দেওয়া যাবে না তাহলে সুন্দর একটা দেশ করতে পারবেন শিক্ষা ব্যবস্থায় যে একটা ব্যাপার কোচিং বাণিজ্য চলে সারা বাংলাদেশে একটা রীতি কোচিং বাণিজ্য চলে এই কোচিং কোচিং বাণিজ্য বাণিজ্য আসলে কি বন্ধ দরকার না মনে করেন আপনি অবশ্যই বন্ধ হওয়া দরকার ছাত্র আমরা ছাত্র ছাত্রছাত্রীদের আমরা স্কুল কলেজে কেন পাঠাই শিক্ষা দেওয়ার জন্য ছাত্ররা সারেরা এখনকার এটা একটা ধরনের ব্যবসা সৃজন করে শিক্ষকরা সেখানে স্কুলে মনে করেন দুই লাইন পড়াচ্ছে সার লাইন তারা নিজস্ব একটা করে সবাই কী করতেছে কোচিং সেন্টার খুলেছে বিজনেস করার জন্যে কিন্তু এরকম তাহলে কী হচ্ছে লেখাপড়া আপনি নাহলে যে কলেজে ছাত্র যা ভালো মতো যেতে চাবেন না ফেল করলেও তাদের মনে দেন করতেছে ছাত্র আছে আমাদের জন্যে ছাত্র ইস্টাভাবে কোচিংয়ের ব্যবস্থা হ্যাঁ প্রতিটা লোকেরই আমাদের ছাত্র জন্য কোচিংয়ের দরকার আছে কিন্তু এই কোচিং চাই না কোচিং নিয়ে ব্যবসা করবি ছাত্রছাত্রী ব্যবসা এইরকম আমরা ছাত্রছাত্রীকে কোচিং চাই না প্রতিটা লোকের ছাত্র দরকার আছে আমাদের শিক্ষক দরকার আছে পড়াশোনার জন্য আমাদের আরও ভালো রেজাল্ট করার জন্য দরকার আছে কিন্তু এখানে কোনো বিজনেস করা যাবে না শিক্ষাটাকে এক ধরনের ব্যবসা বানিয়ে ফেলেছে এই শিক্ষা খাতটাকে এটি কি আপনি কি বন্ধ দাবি জানান কি না অবশ্যই আমরা বন্ধ দাবি জানাই এবং যেগুলো থাকেও সেখানে যেন মনে করেন শিক্ষা নিয়ে যেন ব্যবসা না করা হয় যাতে মনে করেন সবাই গরিব মানুষ সবাই যাতে ওখানে তাদের কাছে শিক্ষা নিতে পারে এইরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোচিংগুলো চালু থাকা দরকার দর্শক আপনারা শুনছিলেন হিরো আলম ভাইয়ের যে একজন হিরোর যে কথাগুলো হয় আর কি বিশেষ করে তিনি প্রথম থেকেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন যেখানে অন্যায় সেখানে হিরো আলম ছুটে যান এবং মানুষের পাশে দাঁড়ান সেভাবেই কিন্তু তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলেন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন ছাত্রদের জন্য কথা বলেছিলেন আজকে কিন্তু সেই দেশটি স্বাধীন হয়েছে তো এই স্বাধীন দেশে কোনো দুর্নীতি কোনো ঘুষ কোনো অন্যায় কার জন্য কারো স্থান না হয় এমনটাই বলছিলেন হিরো আলম দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে